মশা না কমলে ডেঙ্গু রোগে কমবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে আশুলিয়ার জিরানি এলাকায় বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালে আই কেয়ার সেবার উদ্বোধন ও আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি জানান, এবছর প্রায় 1.5 লক্ষ লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এখনও হাসপাতালে প্রায় 10,000 রোগী আছে। শুধু ঢাকা শহরে নয়, সারা দেশে সারা বছর মশা নিধনের জন্য কাজ করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত ও কোইকার ভাইস প্রেসিডেন্ট লি ইউং ইয়াং ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসিমা খানম। প্রত্যেক জায়গায় যাতে মশা নিধনের জন্য স্প্রে করে, যেখানে পানি যাতে জমে না থাকে ময়লা পরিষ্কার করে, শুধু ঢাকা শহরে নয় প্রত্যেকটি জেলা শহরে, প্রত্যেকটি উপজেলা শহরে এই কার্যক্রম সারা দেশব্যাপী সারা বছর করতে হবে। তবেই মশা কমবে, তবেই ডেঙ্গু রোগী কমবে, তবেই মৃত্যু কমবে।